রায়গঞ্জ শহরের একেবারেই জনবহুল এলাকায় অবস্থিত পৌর বাস স্ট্যান্ড, যেখান থেকে প্রতিদিন প্রচুর পরিমাণ গাড়ি যাতায়াত করে। বড় বেসরকারি বাসের পাশাপাশি চলাচল করে ছোটখাটো যানবাহনও। এমন একটি গুরুত্বপূর্ণ পৌর বাস স্ট্যান্ডের পথ দীর্ঘদিন থেকে সংস্কার না হয় বেহাল আকার ধারণ করেছে। বাস স্ট্যান্ডের প্রবেশদ্বার থেকে শুরু করে পার্কিং স্থল গোটা চত্বরেই সংস্কারের অভাবে তৈরি হয়েছে খানাখন্দ। উঠে গিয়েছে পিচের চাদর, বেরিয়ে আসছে ছোট বড় পাথর। একটু বৃষ্টি হলেই সেই সমস্ত খানাখন্দগুলি জলপূর্ণ হয়ে যায়, যার ফলে প্রতিনিয়ত গাড়ি আসা যাওয়া এবং পার্কিং করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় যানবাহন চালকদের। কখনো কখনো দুর্ঘটনার কবলে পড়েন যাত্রীরাও। অনেক সময় বাস থেকে নামতে গিয়ে সেই খানাখন্দে পড়ে গিয়ে আহতও হন অনেকেই। এছাড়াও বড় গাড়ি যাওয়ার সময় খানাখন্দ থেকে পাথর ছিটকে এসে শরীরে আঘাত লাগে, কিংবা পাথরের আঘাতে ভেঙে যায় ছোট গাড়ির কাঁচ। দীর্ঘদিন থেকে এই সমস্যার সমাধানের দাবিতে সরব হয়েছেন যানবাহন চালকেরা, কিন্তু এখনো পর্যন্ত সমস্যার কোনো সমাধান হয়নি। তাই এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন সকলেই। তো অনেক দিন ধরে দেখছি খারাপ আছে, তবে ঠিক হবে না, তো সেটা আমরা বলতে পারছি না। আমাদেরও ভীষণ অসুবিধা হয় রাস্তায়, কখনো এমনও হয় যে মাঝে মধ্যে এমন ভাবে গিটি গাছ ছিটকে লাগে, মানে আয়না টেনা কাঁচ না ভেঙে যায়, এমন ভাবে ছিটকে আসে। কতদিন ধরে দেখছি? অনেকদিন ধরেও দেখছি। এই ব্যাপার নিয়ে তো আমাদের চ্যানেল মাস্টার আছে, এদেরকে বলা হচ্ছে, এনারা বলছে যে তোমরা আমাদের যে ইউনিয়ন সেক্রেটারি আছে ওনাকে বলতে হবে। তো ওনাকে বলার বলতেছি, তো আজ না কাল আজ না বলে হবে কাজ, এখনো হচ্ছে না। প্রায় বিগত 3 বছরের উদ্যোগ হলো এই যে এই বেহাল, আমাদের গিটি একটা বাস গেলে গিটি ছিটকে যায়, অটোতে যায়, কাজ ভাঙে যায়, এগুলো খুব অন্যরকম পরিস্থিতি। এখন কতদিনে এই বেহাল অবস্থার হাল ফেরে সেটাই দেখার। হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।